চলো আজকে ক্লাস শুরু করছি। তো আজ আগের দিন আমরা যেখানে করেছিলাম সেখান থেকে শুরু করছি। আগের দিন আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে বোস থিওরি, তার ম্যাক্সিমাম থিওরিটিক্যাল বেস যে ডিরাইভেশন গুলো ছিল, ডিরাইভেশন করিনি, থিওরিটিক্যাল বেস যে কনসেপ্ট গুলো ছিল সেগুলো সব বলেছি, সেগুলো পরীক্ষায় আসে কোনগুলো। আজকে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশনও পরীক্ষায় দেয়। তো লিখবে ক্যালকুলেশন, ক্যালকুলেশনস for radius, velocity, potential energy, kinetic energy, TE মানে total energy, এগুলো আজকে সব আমরা calculate করব। খুব important, একটু বড় derivation প্রথমেই বলে রাখলাম, but easy, একটু lengthy, just derivation গুলো lengthy, but easy easy জিনিস একদম। তো একটু ক্যালকুলেশন গুলো করবে, ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। আমি যেভাবে আইডিয়া গুলো দেব সেইগুলো ইম্পর্টেন্ট, কনক্লুশন আসবে, দেখতে পাবে যখন কনক্লুশন বলবো তখন বুঝতে পারবে। চলো তো ফার্স্ট ক্যালকুলেশন ফর আর, আর মানে হচ্ছে রেডিয়াস, কার রেডিয়াস, একটা অ্যাটম তার মধ্যে একটা নিউক্লিয়াস আছে, তার চারিদিকে ইলেকট্রন ঘুরছে, তাহলে সেই ইলেকট্রন যেগুলো ঘুরছে তার রেডিয়াস কি হবে। তো একটা ছবি আঁকছি আমি, বেসিক ফিগার, এটা আমার নিউক্লিয়াস, প্লাস চার্জ নিউক্লিয়াসে, এর চারিদিকে ইলেকট্রন ঘুরছে, এই রেডিয়াসটা আমি ধরলাম স্মল আর। ক্লিয়ার সবাই এত অব্দি? দেখা যাচ্ছে? আচ্ছা, তোমরা এগুলো জানো, আজকে যদি তাড়াতাড়ি করতে পারি শিওর নই, এর পরের পোর্শন সেটা, তার নাম হবে নিউক্লিয়াই, মানে শুধু নিউক্লিয়াস নিয়ে কথা হবে। যাই হোক, তোমরা জানো একটা অ্যাটমকে লেখার স্টাইল এক্স ইজেড, সবার জানা, জেড মানে বলা হয় নাম্বার অফ প্রোটন, কেউ কেউ বলে নাম্বার অফ ইলেকট্রন, তার কারণ খুব সিম্পল থিং, নিউট্রাল যদি পার্টিকেল হয় যতগুলো প্রোটন হবে ততগুলোই নিউ ইলেকট্রন হবে। ক্লিয়ার? তাহলে নিউক্লিয়াসের মধ্যে আমি এখানে বলতে পারি জেডখানা প্রোটন আছে। যদি নিউক্লিয়াসের ভেতর জেডখানা প্রোটন থাকে তাহলে নিউক্লিয়াসের চার্জ হবে, প্রত্যেকটা প্রোটনের চার্জ হয় ই করে, স্মল ই, তাহলে জেডখানা প্রোটনের চার্জ হবে জেড ই, একটা ইলেকট্রনের চার্জ হবে ই। ক্লিয়ার? মুছে দিলাম এটা, এবার বুঝো, এটা সে ভি ভেলোসিটিতে সার্কুলেট করছে, ঘুরছে এরকম ভাবে, তাহলে এদের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করবে, যেহেতু এটা পজিটিভ চার্জ আর এটা নেগেটিভ চার্জ, পজিটিভ আর নেগেটিভের মধ্যে এক ধরনের অ্যাট্রাকশন কাজ করবে। ক্লিয়ার? আগে তুমি পড়িয়েছিলাম বোস থিওরির কনসেপ্ট, যে যদি অ্যাট্রাকশন কাজ করে তাহলে তো ইলেকট্রনকে গায়ে চলে আসার কথা, বলছে না এই অ্যাট্রাকশনটাই মানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটাই প্রোভাইড করছে সার্কুলার পাথে ঘোরার জন্য যে সেন্ট্রিপিটাল ফোর্সের দরকার সেটাকে। তাহলে আমি বলতে পারি এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এফ, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ই, ই মানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ইজ ইকুয়াল টু এফ সেন্ট্রিপিটাল ফোর্স। ক্লিয়ার? এফ ই ইজ ইকুয়াল টু এফ সি, এটা বোঝা গেছে? চলো এবার আমি ভ্যালু বসাবো এখানে, আর কিছু না, এফ ইর ভ্যালু আমি বসাচ্ছি, এফ ইর জায়গায় আমি লিখতে পারি 1/4 পাই এপসাইলন নট z square by r square, কেন z square by r square হলো, দেখো ভালো করে, এটা চার্জ z e, এটা চার্জ e, z e into e, z square by r square, সার্কুলার পাথে ঘোরার জন্য তার ফর্মুলা হওয়া উচিত সেন্ট্রিপিটাল ফোর্স m v square by r, সাবধান এখানে, এই m টা কার মাস, কে ঘুরছে, ইলেকট্রন,
তাহলে ওটা কার মাস হবে মাস অফ ইলেকট্রন ইলেকট্রনের মাস এটা এটা আলাদা করে মেনশন করো কারণ তোমরা মাঝে মাঝে এটাকে গুলো যে এটা কার মাস বুঝতে পারো না এটা কার ভেলোসিটি ইলেকট্রনের ভেলোসিটি চলো এখান থেকে আমি যদি একটু আর আর ক্যান্সেল আউট হবে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে যেটা পাবো আচ্ছা আচ্ছা এটাকে এক নম্বর ইকুয়েশন দিয়ে ছেড়ে দাও এটাকে এক নম্বর ইকুয়েশন দিয়ে দাও ক্লিয়ার এত অবধি সবার হ্যাঁ স্যার এবার লিখবে অ্যাকর্ডিং টু বোরস থিওরি অ্যাকর্ডিং টু বোরস থিওরি আমরা পড়েছিলাম আগের দিন এবং তোমরা জানো অ্যাঙ্গুলার মোমেন্টাম আমি দেখিয়েছিলাম কিভাবে অ্যাঙ্গুলার মোমেন্টাম এমভিআর আসে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল মাল্টিপল অফ এইচ বাই টু পাই যেখানে এন হচ্ছে 1, 2, ডট 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 3, ডট 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 এটাকে দু নম্বর ইকুয়েশন দিয়ে দাও ক্লিয়ার চলো এবার ক্যালকুলেশন করব 2 কে স্কোয়ার করো ডিভাইড করো 1 দিয়ে প্রথমে 2 কে স্কোয়ার করছি তারপর 1 দিয়ে ডিভাইড করব 2 কে স্কোয়ার করলে কি হবে আচ্ছা একটা কাজ করো এটা একটু উল্টে গেছে এটাকে এই সাইডে লেখো তাহলে সুবিধা হবে দেখো আমি 1 ইকুয়েশনটাকে কি লিখছি নয়তো একটু গুণবে এম ভি স্কোয়ার বাই আর ইজ ইকুয়াল টু এটা লিখে লিখলাম 1 বাই 4 পাই এপসাইলন নট জেড স্কোয়ার বাই আর স্কোয়ার তাহলে এবার এটা মুছে দাও একই জিনিস লিখেছি এটাকে এক নম্বর থাকবে এইটা এক নম্বর ক্লিয়ার তাহলে কি হবে এম স্কোয়ার মানে এটা বাই এটা হবে তবে কাটাকুটি হবে কিছু এটাকে স্কোয়ার করলে দাঁড়াবে এম স্কোয়ার ভি স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই এটা দিয়ে ডিভাইড করে দিচ্ছি এম ভি স্কোয়ার বাই আর ছিল আরটা উপরে চলে যাবে ক্লিয়ার চলো এবার এটা স্কোয়ার হবে তাই তো তাহলে এটা হবে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার ডিভাইডেড বাই এটা আসবে ডিভাইডেড বাই যদি আমি এটাকে করি তাহলে উপরে যাবে 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার বলো সবার ক্লিয়ার কিনা দেখো আর স্কোয়ার কাটবে 4 4 কাটবে 4 কাটবে পাই স্কোয়ার পাই কেটে একটা পাই করে থাকবে ভি স্কোয়ার কাটবে এম এম স্কোয়ার কেটে একটা এম পড়ে থাকবে তাহলে উপরে পড়ে থাকছে এম আর ইজ ইকুয়াল টু এদিকে পড়ে থাকছে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই পাই জেড স্কোয়ার ক্লিয়ার না একটা এপসাইলন নট আছে এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট আছে একটা এবার ক্লিয়ার তাহলে আর এর ফর্মুলা বেরোচ্ছে এমটা তলায় আসবে এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট পাই এম জেড স্কোয়ার ইম্পর্টেন্ট ফর্মুলা মুখস্থ করতে হবে ক্লিয়ার সবার এটাকে বলা হয় ভালো করে বুঝবে এবারে এটাকে বলা হয় তাহলে এটাকে লাস্ট লাইনে কি লিখছি ভালো করে বুঝো দেখো আচ্ছা এখানে যে ফর্মুলাটা লিখেছি তাহলে এত কিছু আর মাথায় রাখার দরকার নেই ফর্মুলাটা মাথায় রাখতে হবে এবার ইম্পর্টেন্ট কথা বলছি এখান থেকে সব কোশ্চেন আসবে মুছে দিলাম উপরের পার্টটা তাহলে আমরা কি পেলাম একটু পরিষ্কার করে লিখি বোর্ডের তলায় হয়ে গেছে একদম পেলাম আর ইজ ইকুয়াল টু
n square h square epsilon naught pi m z square এখানে n এর ভ্যালু 1 কমা 2 কমা 3 কমা ডট 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 বলতে পারি তাহলে এই যে রেডিয়াসটা এই রেডিয়াসটা ফার্স্ট বোর রেডিয়াস হবে ভালো করে শুনবে কি বললাম ফার্স্ট বোর রেডিয়াস হবে যদি n এর জায়গায় 1 বসাই তাই সেকেন্ড বোর রেডিয়াস হবে যদি n এর জায়গায় 2 বসাই তাই জেনারেল করার জন্য এরকম ভাবে লিখলাম এটা nth রেডিয়াস এর ফর্মুলা বলো বুঝলে কিনা সবাই চলো চলো এখান থেকে আমরা কি করতে পারি এবার ভালো করে প্রথম কতগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন বেরোচ্ছে দেখো এবার যেগুলো বলছি এগুলো মনে রাখবে ঠিক আছে এগুলো ইম্পর্টেন্ট এগুলো সবাই জানে এবার যেগুলো বলছি এগুলো তোমরা জানো না কখন কোনটা মনে রাখতে হয় এটা ইম্পর্টেন্ট এবার যেটা বলছি নাম্বার ওয়ান পয়েন্ট Rn directly proportional to n square. নাকি নয় বলো দেখে পরীক্ষায় যদি কোশ্চেন দেয় এরকম ভাবে কোশ্চেন আসবে প্রুফ ফর হাইড্রোজেন লাইক অ্যাটম বা অন্য কিছু হতে পারে যাই হোক সেটা নিয়ে বলবো হাইড্রোজেন লাইক অ্যাটম নিয়ে ডিসকাস করবো যাই হোক প্রুফ রেডিয়াস বোর রেডিয়াস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এন স্কোয়ার হোয়ার এন ইজ ইকুয়াল টু কোয়ান্টাম নাম্বারস বললে এই পুরো ডিরাইভেশন করে দেখাতে হবে ক্লিয়ার এবার ভালো করে বোঝো দেখো এনটাকে যদি বাদ দিই আর এইচ সবার ক্ষেত্রে সেম হবে এপসাইলন নট সবার ক্ষেত্রে সেম হবে পাই সবার ক্ষেত্রে সেম হবে মাস এটা কার মাস ছিল মনে পড়ছে ইলেকট্রনের মাস এটাও সবার ক্ষেত্রে সেম হবে জেডটা আলাদা হবে হ্যাঁ স্যার মিডিয়াম মানে এটা তো পারমিটিভিটি অফ ডি স্পেস একদম গুড ভালো কথা বলেছো দেখো আমরা যা করছি আমরা তো অ্যাটমের মধ্যে মিডিয়াম চেঞ্জ করতে পারি না পারি কি সো দ্যাটস ওয়াই আমি ধরে নিচ্ছি মিডিয়াম কনস্ট্যান্ট ক্লিয়ার তো তাই বলেছি এপসাইলন নট সেম হবে ই সেম হবে ই মানে চার্জ অফ এন ইলেকট্রন তাহলে যে দুটো ভ্যালু চেঞ্জ হবে সেই দুটো ভ্যালু মাথায় রাইট দিচ্ছি এই দুটো ভ্যালু বাকি ভ্যালু গুলোতে তোমরা এবার ভাবো এইচ এর ভ্যালু 6.634 এই সব ভেবে কাজকর্ম করো এসব ভাবার দরকার নেই আমি ফর্মুলা দিচ্ছি তোমাকে কি ফর্মুলা এই জানা ভ্যালু গুলোর ভ্যালু বসালে ফাইনাল ভ্যালু আসে 0.5